শ্রী লক্ষ্মণ বেরা জুয়েলার্স, খাঁটি সোনা এবং সঠিক দাম। পার্কের পূর্ব বাজার পোস্ট অফিসের সামনে। দূরভাষ 03-210-255-046। এলপি জুয়েলার্স, শুভ সময় সব সময়। পাহাড় থেকে সাগর, গাছ বাঁচানোর সচেতনতার বার্তা দিয়ে প্রায় 800 কিলোমিটার পায়ে হেঁটে বকখালিতে এলেন মালদহের তরুণী। ম্যানগ্রোভ রক্ষার পাশাপাশি গাছ না কাটার বার্তা দিতে দার্জিলিংয়ের টাইগার হিল থেকে পায়ে হেঁটে দক্ষিণ চব্বিশ পরগনা জেলার অন্যতম পর্যটন কেন্দ্র বকখালিতে এসে পৌঁছেছেন মানুষী বিশ্বাস। একের পর এক প্রাকৃতিক বিপর্যয় এবং ধস তাকে নাড়া দিয়েছিল, তাই গাছ কাটার বিরুদ্ধে মানুষকে সচেতনতার বার্তা দিতে মালদহের তরুণী মানুষী বিশ্বাস সিদ্ধান্ত নেন পায়ে হেঁটে মানুষকে সচেতন করবেন। আর সেই বার্তা দিতে দার্জিলিংয়ের টাইগার হিল থেকে গত 14 জানুয়ারি তিনি বেরিয়ে পড়েছিলেন। পায়ে হেঁটে 26 দিন পর বিভিন্ন জায়গায় মানুষকে গাছ কাটার বিরুদ্ধে সচেতন করতে করতে বৃহস্পতিবার বকখালিতে এসে পৌঁছন মানুষী। পেশায় তিনি নির্মাণ কাজের সঙ্গে যুক্ত। একের পর এক প্রাকৃতিক বিপর্যয় এবং ধস তাকে নাড়া দিচ্ছিল। পরিবেশ রক্ষায় যেহেতু ঢাল হয়ে দাঁড়ায় গাছ, তাই তিনি গাছ কাটার বিরুদ্ধে সকলকে সচেতন করার সিদ্ধান্ত নিয়েছিলেন। এই বার্তা দেওয়াটা যে এত সহজ নয় তা তিনি ভালোভাবেই জানতেন, তাই তিনি অভিনব উপায়ে দার্জিলিংয়ের টাইগার হিল থেকে বকখালি অর্থাৎ পাহাড় থেকে সমুদ্র পর্যন্ত পায়ে হেঁটে মানুষকে সচেতন করার সিদ্ধান্ত নেন। যেমন ভাবনা তেমন কাজ। মানুষী দীর্ঘদিন ধরে পরিবেশ সচেতনতা নিয়ে কাজ করছেন বলে জানা গিয়েছে। সচেতনতার দীর্ঘ সফরে তিনি বহু মানুষকে সঙ্গে পেয়েছেন। বকখালিতে পৌঁছে মানুষী বলেন তিনি গঙ্গার ভাঙন দেখেছেন, পাহাড়ে ধস নামতে দেখেছেন, ভূমিক্ষয় হতেও দেখেছেন, তাই পরিবেশ রক্ষার বার্তা দিতে নেমে পড়েছেন তিনি। 786 কিলোমিটার সফরে অনেক সাধারণ মানুষকে তিনি সঙ্গে পেয়েছেন। বহু মানুষ গাছ না কেটে নতুন গাছ লাগানোর অঙ্গীকারবদ্ধ হয়েছেন মানুষীর কাছে। লম্বা এই সফরে মানুষীর মনোবল বাড়াতে কেউ কেউ তার সঙ্গেও কিছুটা পথ হেঁটেছেন। এমনকি মায়ের মনোবল চাঙ্গা করতে কিছু জায়গায় মানুষীর সঙ্গে পায়ে হাঁটেন তার ছেলেও। অবশেষে লম্বা সফরে টাইগার হিল থেকে মানুষকে সচেতন করতে করতে বৃহস্পতিবার বকখালিতে এসে পৌঁছন মালদহের তরুণী মানুষী। সেখানে সমুদ্র সৈকতে ভারতের জাতীয় পতাকা উড়িয়ে তিনি তার লম্বা সফর শেষ করেন। পায়ে হেঁটে বেরোনোর উদ্দেশ্য রয়েছে যে আমি হয়তো আমার এই বক্তব্যগুলো আশেপাশে 2-4 জনকে বলতে পারতাম, বা গাড়ি করে গেলে হয়তো 2-4 জনকে বলতে পারতাম, কিন্তু এই পায়ে হাঁটার উদ্দেশ্যটাই এটা যে একটার পর একটা নগর গ্রাম পেরিয়ে আসছি এবং সাধারণ মানুষের মধ্যে দিয়ে আসতে পারছি। আমার যে উদ্দেশ্যগুলো রয়েছে সেগুলো তাদের কাছে অনায়াসে আমি বলতে পারছি এবং তাদের সাথে মিশে আমার কথাগুলো বোঝাতে পারছি। সেই জন্যই পায়ে হেঁটে করাই চিন্তাভাবনা নিয়ে আমি বেরিয়েছিলাম। নামখানা থেকে অমিত মণ্ডল ও রবীন্দ্রনাথ মণ্ডলের রিপোর্ট, বিশ্ব সমাচার। ডক্টর্স নার্সিং হোম, পশ্চিমবঙ্গ সরকারের স্বাস্থ্যসাথী ও রাষ্ট্রীয় স্বাস্থ্য বীমা যোজনার মান্যতা প্রাপ্ত হসপিটাল। জেনিন্স ইন্ডিয়া টিপিএ এলটিডি পশ্চিমবঙ্গ পুলিশের স্বাস্থ্য বীমা অ্যান্ড ক্যাশলেস। ঠিকানা নিউ টাউন, ডায়মন্ড হারবার। মোবাইল 9732594567, 9093107497।